बिस्मिल्लाहिर रहमान रहीम। सुप्रिय शिक्षार्थीरा अस्सलामु आलाइकुम। आज के आमादेर आलोचना विषय होच्छे जुलोजी अर्थात जीवविज्ञान द्वितीय पत्रेर पंचम अध्याय श्वसनेर शारीर तत्व मानव देहेर श्वसन एई अध्यायटि तृतीय लेक्चार। गत क्लास पर्यन्त आमरा एलभिउलासेर गठन श्वसनतंत्रे काज ए विषयगुलो आलोचना करेछिलाम। एर आगेर क्लासे आमरा पढ़ेछिलाम जे श्वसनतंत्रेर जे अंगाणुगुलो आछे अंगाणुगुलो सम्पर्के। आजके आमरा एकटा नतून टपिके जाबो एबं खूब गुरुत्वपूर्ण एकटी टपिक, सेटी होच्छे गैसीय बिनिमय। गैसीय बिनिमयटी आमादेर जानते हबे। एई टपिकटी आमादेर आजमल सारेर बइते खूब संक्षिप्त भावे आलोचना करेछे, तो আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আলোচনাটা খেয়াল করো, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে এর উপর ভিত্তি করে আমরা গ্যাসীয় পরিবহন এই টপিকটি ভালো করে আত্মস্থ করতে পারব। তো আমি লিখছি, একটু খেয়াল করো। আমাদের টপিকটি হচ্ছে গ্যাসীয় পরিবহন, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়টা একটু লক্ষ্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুলজি অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শ্বসনের শারীর তত্ত্ব মানব দেহের শ্বসন এই অধ্যায়টি তৃতীয় লেকচার। গত ক্লাস পর্যন্ত আমরা অ্যালভিউলাসের গঠন শ্বসনতন্ত্রে কাজ এ বিষয়গুলো আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে শ্বসনতন্ত্রের যে অঙ্গাণুগুলো আছে অঙ্গাণুগুলো সম্পর্কে। আজকে আমরা একটা নতুন টপিকে যাব এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়টি আমাদের জানতে হবে। এই টপিকটি আমাদের আজমল স্যারের বইতে খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছে, তো আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আলোচনাটা খেয়াল করো, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে এর উপর ভিত্তি করে আমরা গ্যাসীয় পরিবহন এই টপিকটি ভালো করে আত্মস্থ করতে পারব। তো আমি লিখছি, একটু খেয়াল করো। আমাদের টপিকটি হচ্ছে গ্যাসীয় পরিবহন, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়টা একটু লক্ষ্য করো। ছবিটা যদি লক্ষ্য করো, তাহলে দেখা যাচ্ছে যে এখানের মধ্যে অ্যালভিউলাসের সাথে রক্তনালীর গ্যাসীয় বিনিময় ঘটে, এবং এই যে গ্যাসীয় বিনিময়টা ঘটে, এই গ্যাসীয় বিনিময়টা ঘটে কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে অ্যালভিউলাসে প্রবেশ করবে এবং অক্সিজেন অ্যালভিউলাস থেকে রক্তে চলে যাবে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে পালমোনারি, মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করো, পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসে এবং রক্তটা বিশুদ্ধ হয়ে পালমোনারি শিরাপথে বের হয়ে যায়। রক্তটা আসে পালমোনারি ধমনী পথে এবং বের হয়ে যায় পালমোনারি শিরাপথে, ঠিক আছে? তো এখন পালমোনারি ধমনী পথে যে রক্তটা আসে, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে অ্যালভিউলাসে এবং অ্যালভিউলাস থেকে বিশুদ্ধ রক্তটা চলে আসবে রক্তনালীতে। এখানে যে ঘটনাটা হয় সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়, কিভাবে বিনিময়টা ঘটে, ঠিক আছে? এখন যদি আমরা বিনিময় প্রক্রিয়াটা দেখতে চাই, আমরা একটা সরল ছবি আঁকছি। প্রথমে এটি হচ্ছে অ্যালভিউলাস আর এটি হচ্ছে কোষ, দেহকোষ, ঠিক আছে? তাহলে এখন রক্তনালী অ্যালভিউলাস থেকে অক্সিজেন পরিবহন করে নিয়ে যাবে কোষে, ঠিক আছে? অ্যালভিউলাস থেকে অক্সিজেন পরিবহন করে নিয়ে যাবে কোষে, ঠিক আছে? এখন যখন আমাদের প্রশ্বাস হয়, খেয়াল করো, যেটা বলছি সেটা হচ্ছে প্রশ্বাস, প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ। যখন আমাদের প্রশ্বাস হয় তখন আমাদের অ্যালভিউলাসের অভ্যন্তরে, হ্যাঁ, বাতাস প্রবেশ করে। কি প্রবেশ করে? বাতাস,
এই যে বাতাসটা প্রবেশ করছে অ্যালভিওলাসের অভ্যন্তরে, বাতাসটা প্রবেশ করার পরে অ্যালভিওলাসের অভ্যন্তরে অক্সিজেনের প্রেশার বেড়ে হয় 107 মিলিমিটার অফ মার্কারি, 107 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ অক্সিজেনের প্রেশার কিসের ভিতরে বেশি? অ্যালভিওলাসের ভিতরে কম। ওই সময় আমাদের রক্তনালীতে অক্সিজেনের প্রেশার থাকে 40 মিলিমিটার অফ মার্কারি, অক্সিজেনের প্রেশার থাকে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে স্যার প্রেশার কোথায় বেশি একটু খেয়াল করো, 107 আর এটা হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, তাহলে প্রেশার ডিফারেন্স হচ্ছে 67 মিলিমিটার অফ মার্কারি, 67 মিলিমিটার অফ মার্কারি। তাহলে প্রেশার ডিফারেন্স হচ্ছে 67 মিলিমিটার অফ মার্কারি। তাহলে অবভিয়াসলি প্রেশার কোথায় কোথায় বেশি? অ্যালভিওলাসের অভ্যন্তরে বেশি, এই কারণে অ্যালভিওলাস থেকে অক্সিজেন প্রবেশ করবে রক্তনালীতে, অ্যালভিওলাস থেকে অক্সিজেন প্রবেশ করবে রক্তনালীতে, ঠিক আছে? এবং সে সময় রক্তনালীর ভিতরে অক্সিজেনের প্রেশার বেড়ে হয়ে যাবে 100 মিলিমিটার অফ মার্কারি, 100 মিলিমিটার অফ মার্কারি। বুঝা গেছে? আমি বুঝার সাথে ছবিটাকে আরেকটু ডিটেলস করে আঁকছি, হ্যাঁ আরেকবার লক্ষ্য করো সবাই। রক্তনালীটা একটু বড় করে দেখাচ্ছি, এবার আমরা যেটা আমাদের তথ্যগুলো আমরা তথ্যগুলো ভিতরে দিব। তো যখন আমাদের প্রশ্বাস হয়, যখন আমাদের প্রশ্বাস হয়, প্রশ্বাস যখন আমাদের প্রশ্বাস হবে তখন অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের প্রেশার হচ্ছে 107 মিলিমিটার অফ মার্কারি। ওই সময় আমাদের রক্তনালীর অভ্যন্তরে, আমাদের রক্তনালীর অভ্যন্তরে প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, 40 মিলিমিটার অফ মার্কারি। প্রেশার ডিফারেন্স হচ্ছে 67, প্রেশার ডিফারেন্স হচ্ছে 67 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেশার ডিফারেন্সের জন্য অক্সিজেন অ্যালভিওলাস থেকে রক্তনালীর অভ্যন্তরে প্রবেশ করবে, রক্তনালীর অভ্যন্তরে প্রবেশ করবে, ফলাফলস্বরূপ এখানে প্রেশার বেড়ে হয়ে যাবে 100 মিলিমিটার অফ মার্কারি। কত হবে? 100 মিলিমিটার অফ মার্কারি। এবং 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশারে অক্সিজেন চলে যাবে কোথায়? কোষের কাছে। এটা কিন্তু রক্তনালী, ঠিক আছে? এটা কি রক্তনালী? সংক্ষেপে বোঝানোর জন্য আমরা জিনিসটাকে একটু বড় করে আঁকছি, সারা দেহে রক্তনালী ছড়িয়ে আছে। 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশারে অক্সিজেন চলে যাচ্ছে কার কাছে? কোষের কাছে। তাহলে কোষের কাছে প্রেশার কত? 100 মিলিমিটার অফ মার্কারি। ওই সময় কোষের সাইটোপ্লাজমে প্রেশার কিন্তু 40, কোষের সাইটোপ্লাজমে প্রেশার হচ্ছে 40। তাহলে এই মুহূর্তে প্রেশার কোথায় বেশি? প্রেশার বেশি হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে, প্রেশার বেশি হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে। এবং রক্তনালীর অভ্যন্তরে প্রেশার বেশি হওয়ার কারণে রক্তনালী থেকে অক্সিজেন পুনরায় প্রবেশ করবে কোষের ভিতরে, এখান থেকে অক্সিজেন পুনরায় প্রবেশ করবে কোষের ভিতরে এবং প্রেশারটা আবার কমে যাবে। কমে কততে নেমে আসবে? আবার 40 মিলিমিটার অফ মার্কারি প্রেশারে নেমে আসবে। এবং এই প্রেশারেই এই অক্সিজেনটা আবার পুনরায় কার কাছে চলে যাবে? আবার অ্যালভিওলার কাছে চলে যাবে। এভাবেই ঘটনাক্রমে জিনিসটা চলছে, ঠিক আছে? এভাবেই ঘটনাক্রমে জিনিসটা চলছে। তাহলে বিনিময়টা মোটামুটি ক্লিয়ার? আরেকবার রিপিট করছি, যখন আমাদের প্রশ্বাস সংগঠিত হয় তখন অ্যালভিওলাসের ভিতরে প্রেশার হচ্ছে 107 মিলিমিটার অফ মার্কারি, ওই সময় রক্তনালীর অভ্যন্তরে প্রেশার হচ্ছে 40। প্রেশার কোথায় বেশি? অ্যালভিওলাসের অভ্যন্তরে বেশি। কোথায় কম? রক্তনালীতে কম। এই জন্য ডিফারেন্স কত? 67। এই জন্য অ্যালভিওলাস হতে অক্সিজেন প্রবেশ করে রক্তনালীতে এবং প্রেশারটা বেড়ে হয় 100 মিলিমিটার অফ মার্কারি। এই 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশারে অক্সিজেন চলে যায় কার কাছে? কোষের কাছে। সেই সময় রক্তনালীর অভ্যন্তরে প্রেশার হচ্ছে 100 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু কোষের ভিতরে কত? 40। ফলে অক্সিজেন প্রেশার বেশি কোথায়? রক্তনালীতে ভিতরে বেশি। এই জন্য অক্সিজেন রক্তনালী থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং তখন আবার প্রেশারটা নেমে চলে আসে কততে? 40-তে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অক্সিজেন বিনিময়, এটাই হচ্ছে অক্সিজেন বিনিময় প্রক্রিয়া, ঠিক আছে? এখন যদি আমরা কার্বন ডাইঅক্সাইড বিনিময় প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি, কার্বন ডাইঅক্সাইড বিনিময়, কার্বন ডাইঅক্সাইড বিনিময়টা হবে উল্টো। কার্বন ডাইঅক্সাইড বিনিময়, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড বিনিময় প্রক্রিয়াটা হবে উল্টো। এখানে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যাবে অ্যালভিওলাসে, ঠিক না স্যার? কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যাবে অ্যালভিওলাসে, উল্টো হবে, ঠিক আছে? তো কি হয় একটু আমরা বোঝার চেষ্টা করি। এটা আমরা রক্তনালী আঁকছি, তাহলে কোষের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় শ্বসনের ফলে, এইমাত্র আমরা অক্সিজেন পাঠাইছি কোথায়? কোষে।
কোষে যখন অক্সিজেনটা পাঠাইলাম, সে অক্সিজেনটা কোষের ভিতরে কি ঘটাবে, খাদ্যবস্তু জারণ ঘটাবে, খাদ্যবস্তুকে দহন করবে, খাদ্যবস্তুকে জারিত করবে, খাদ্যবস্তুকে জারিত করবে, খাদ্যবস্তুকে যখন জারিত করবে তখন উপজাত হিসেবে নির্গত হবে কার্বন ডাইঅক্সাইড, উপজাত হিসেবে নির্গত হবে কার্বন ডাইঅক্সাইড। যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড কোষের ভিতরে প্রেশার তৈরি করবে 46 মিলিমিটার অফ মার্কারি। বোঝার চেষ্টা করো, কার্বন ডাইঅক্সাইড কোষের অভ্যন্তরে 46 মিলিমিটার অফ মার্কারি প্রেশার তৈরি করে, অ্যারো দিয়ে দেখালাম, ঠিক আছে। ওই সময় রক্তনালীর অভ্যন্তরে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার থাকে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে প্রেশার কোথায় বেশি? অবভিয়াসলি কোষের ভিতরে বেশি, এজন্য কার্বন ডাইঅক্সাইড কোষ হতে রক্তনালীতে প্রবেশ করবে। এখান থেকে যে রক্তটা আসছিল সেখানে প্রেশার কত? 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এবং কোষের ভিতরে কিসের প্রেশার বেশি? কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা বেশি, এজন্য কোষের অভ্যন্তর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে রক্তনালীতে। কোষের অভ্যন্তর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে রক্তনালীতে এবং রক্তনালীর অভ্যন্তরে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হবে, হ্যাঁ, বিনিময় হয়ে যাওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইডটা আসছে সেটা কিন্তু ছিল 40, ঠিক আছে, 40 মিলিমিটার অফ মার্কারি, এবং বিনিময় হয়ে যাওয়ার পরে প্রেশারটা বেড়ে হবে 44 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেশারে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে অ্যালভিউলাসের কাছে। কার কাছে? অ্যালভিউলাসের কাছে। তো স্যার, তখন অ্যালভিউলাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত? 40। অ্যালভিউলাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। তাহলে এই সময় রক্তে প্রেশার কত? 44 মিলিমিটার অফ মার্কারি। তাহলে প্রেশার এখন কোথায় বেশি? এখন প্রেশার বেশি হচ্ছে রক্তনালীতে, ফলে কার্বন ডাইঅক্সাইড রক্তনালী থেকে পুনরায় আবার প্রবেশ করবে অ্যালভিউলাসে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পুনরায় প্রবেশ করবে অ্যালভিউলাসে এবং প্রেশারটা আবার কমে হয়ে যাবে 40 মিলিমিটার অফ মার্কারি। এবং সেই প্রেশারে কার্বন ডাইঅক্সাইড আবার ঘুরে চলে আসছে কোথায়? কোষের কাছে, ঠিক আছে। এভাবেই বিনিময়টা ঘটছে। তাহলে আবার আসো, যখন কোষের অভ্যন্তরে অক্সিজেনের সহায়তায় খাদ্যবস্তু জারিত হয় তখন কোষের অভ্যন্তরে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হয় 46 মিলিমিটার অফ মার্কারি। ওই সময় কোষস্থ যে ক্যাপিলারিগুলো আছে, কৌশিক নালিকাগুলো আছে কোষের আশেপাশে, সেখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে তার প্রেশারটা থাকে কম, মাত্র 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে প্রেশার কোথায় বেশি? প্রেশার বেশি হচ্ছে কোষের অভ্যন্তরে, ফলে কোষের অভ্যন্তর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে রক্তনালীতে। এখন বিনিময় হয়ে যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে হয় কত? 40 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেশারে কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে বাহিত হয়ে চলে যায় অ্যালভিউলাসের কাছে, এবং অ্যালভিউলাসের কাছে যাওয়ার পরে সেখানে অ্যালভিউলাসের অভ্যন্তরে তখন কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, আর রক্তে প্রেশার হচ্ছে 44 মিলিমিটার অফ মার্কারি। তাহলে প্রেশার কোথায় বেশি? রক্তনালীর অভ্যন্তরে, ফলে রক্তনালীর অভ্যন্তর থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসের অভ্যন্তরে প্রবেশ করে, ঠিক আছে। যদিও আমরা জিনিসটাকে ভেঙে পড়ছি, কিন্তু এটা আসলে একসাথে ঘটে, বিনিময়টা একই সাথে ঘটে। যে মুহূর্তে কার্বন ডাইঅক্সাইড বের হয় ঠিক সেই মুহূর্তে অক্সিজেন প্রবেশ করে, ঠিক আছে। আমরা আলাদা করে বুঝতেছি ঠিকই, কিন্তু এটাকে আমাদেরকে কম্বাইন্ডলি চিন্তা করতে হবে। তো কম্বাইন্ডলি চিন্তা করার জন্য আমি একটা ছবি এঁকে সাহায্য করতেছি। যদি বেশি কমপ্লেক্স মনে হয় ছবিটা, তাহলে তোমরা আলাদা করেই দোঁড়াটা ছবি বুঝে মাথায় সেট করো। আর যদি মনে হয় যে না, দোঁড়াটা বুঝছি এবার দোঁড়াটাকে একসাথে একসাথে সমন্বয় করতে পারবো, তাহলে এই ছবিটা দেখো। দিস ইজ অ্যালভিউলাস, এটা কোষ সেল, এখানে আমরা রক্তনালী আঁকলাম, ঠিক আছে। অ্যালভিউলাসের ভিতরে অক্সিজেনের প্রেশার 107 মিলিমিটার অফ মার্কারি, আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। আর এটা এভাবে দেখাই, কোষের অভ্যন্তরে অক্সিজেনের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হচ্ছে 46 মিলিমিটার অফ মার্কারি, ওকে। এবার আসো, যে রক্ত আসছে অ্যালভিউলাসের কাছে সেই রক্তে অক্সিজেনের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হচ্ছে 44 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কে ঢুকে এবং কে বের হয়ে আসে। অ্যালভিউলাস থেকে কে আসবে? অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, অ্যালভিউলাস থেকে আসবে অক্সিজেন, আর রক্ত থেকে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড,
ঠিক আছে, যদি এই ইনফরমেশনটা এটা আলাদা ইনফরমেশন, এটা একটা আলাদা ইনফরমেশন। তারপর বিনিময় হয়ে যাওয়ার পরে রক্তে অক্সিজেনের প্রেশার হয় 100 mm of mercury, আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হয় 40 mm of mercury। এখানে 100 mm of mercury প্রেশার আর অক্সিজেনের প্রেশার কত 40, এখানে 100 mm অফ অক্সিজেন প্রেশার আর এখানে কত 40, ফলে অক্সিজেন প্রবেশ করবে কিসের ভিতরে, কোষের ভিতরে, আর কার্বন ডাইঅক্সাইড বেরোয় আসবে কোথা থেকে, কোষ থেকে। এবং বেরোয় আসার পর এই বিনিময়টা হয়ে যাওয়ার পরে, হ্যাঁ বিনিময়টা হয়ে যাওয়ার পরে অক্সিজেনের প্রেশার কত, অক্সিজেনের প্রেশার হচ্ছে 40 mm of mercury, আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত 44 mm of mercury। জাস্ট আগে দুটো ছবিকে আমি এখানে একসাথে নিয়ে আসছি, ঠিক আছে, যদি এটা কমপ্লেক্স মনে হয় বাদ দাও, আলাদা করে দুটোটা পড়ো, আর যদি মনে হয় যে না ঠিক আছে দুটোটাকে আমি সমন্বয় করতে পারবো তাহলে সুবিধা হবে, কারণ বিনিময়টা একই সাথে ঘটে, বিনিময়টা একই সাথে ঘটে। এগুলো পড়ার সময় তোমরা নিজেরা এঁকে ফেলবা, পড়ার সময় নিজেরা নিজেদের মতন করে ছোট ছোট করে এঁকে ইনফরমেশনগুলো লিখে ফেলবা পাশে পাশে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটিভাবে আমরা গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটা ক্লিয়ার হয়ে গেলাম, ওকে। যদি গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটা ক্লিয়ার হয়ে যায় আমরা চলে যাব এখন আমাদের ইম্পর্টেন্ট টপিক, গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের এই মাত্র যে টপিকটা আমরা পড়ছি সে টপিকের একটু হেল্প নিতে হবে। এখানে আমরা কী শিখছিলাম, অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে চলে যাবে কোষের কাছে, এই যে ছবিটাতে আমরা একটু আগে দেখছিলাম, এই যে বিনিময় হয়ে যাওয়ার পর অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে চলে যাবে কার কাছে, কোষের কাছে। এই যে অক্সিজেনটা পরিবহন হচ্ছে, এই অক্সিজেনটা পরিবহন হয় দুইভাবে, বোঝার চেষ্টা করো। গ্যাসীয় পরিবহনে প্রথমে আমাদের টপিক হচ্ছে অক্সিজেন পরিবহন। এই অক্সিজেন পরিবহনটা হচ্ছে দুইভাবে, ঠিক আছে, এক ভৌত দ্রবণরূপে আসলে মাত্র 2%, ঠিক আছে, আর দুই নম্বর হচ্ছে রাসায়নিক যৌগরূপে, ওকে, এই রাসায়নিক যৌগরূপে হচ্ছে 98%। বোঝার চেষ্টা করো, ভৌত দ্রবণরূপে একদম সোজা, ভৌত দ্রবণ কি, এইমাত্র যে ছবিটা আমরা দেখছি, হ্যাঁ এই ছবিটা লক্ষ্য করো, এখানে বিনিময় হয়েছে, অক্সিজেনটা অ্যালভিওলাস থেকে রক্তে চলে আসছে, এই রক্তে আসার পর সে রক্তরস, আমরা জানি রক্তে দুটো উপাদান শিখছি তো, আমরা তো জানি চতুর্থ অধ্যায় পড়েই তো আমরা পঞ্চম অধ্যায়ে আসছি, সেখানে আমরা শিখছি রক্তের দুটো অংশ, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা, এই রক্তরসের সাথে অক্সিজেন মিশে যাবে, ঠিক আছে, এবং রক্তরসের সাথে যে অক্সিজেনটা মিশে যাবে, ঠিক আছে, এবং সেই অক্সিজেনটাই হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আমরা জিনিসটাকে এভাবে দেখাই, রক্তরসের সাথে অক্সিজেনটা মিশে যাবে। আর রাসায়নিক যৌগ রূপে যেটা, সেটা হচ্ছে অক্সিজেন বাইন্ড উইথ হিমোগ্লোবিন, হ্যাঁ আমরা জানি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে, হ্যাঁ একটু একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে RBC রেড ব্লাড সেল, একমাত্র মানব দেহের ম্যাচিউর কোষ যা নিউক্লিয়াস নাই কিন্তু 100% কর্মক্ষম, নিউক্লিয়াস বিহীন হওয়া সত্ত্বেও তাকে আমরা মৃত কোষ বলতে পারি না, তাকে আমরা কি বলি, জীবিত কোষ, কারণ সে 100% কি করতে পারে, কাজ করতে পারে। এই আরবিসির প্লাজমা মেমব্রেনের উপরে অবস্থান করে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন, হ্যাঁ, অক্সিজেনের সাথে বাইন্ড করে HbO2 উৎপন্ন করে। তাহলে আবার এখানে দেখো জিনিসটা, প্রথমে বিনিময় হয়ে যাওয়ার পরে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন আবদ্ধ হবে এবং তৈরি করবে HbO2। এই HbO2টা যখন কোষের কাছে গিয়ে উল্টা বিক্রিয়া দিবে, HbO2 ভেঙে যাবে, ভেঙে আবার হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, এবং অক্সিজেনটা কোষের ভিতর ঢুকে যাবে, হিমোগ্লোবিন মুক্ত, সিম্পল, এবং এভাবে পরিবহন হয় 98% অক্সিজেন, অর্থাৎ অধিকাংশ অক্সিজেন বাহিত হয়, পরিবাহিত হয় বাই দ্য হেল্প অফ হিমোগ্লোবিন, কার সহায়তায়, হিমোগ্লোবিনের সহায়তায়, একদম সোজা। তাহলে অক্সিজেন পরিবহন কয়ভাবে হয়, দুইভাবে হয়, ভৌত দ্রবণরূপে 2%, আর রাসায়নিক যৌগরূপে 98%,
ঠিক আছে, এর ব্যাপারে তো কোনো সমস্যা নেই। তবে যদি জিজ্ঞাসা করি কোনভাবে পরিবহনে গুরুত্ব বেশি, কোনভাবে পরিবাহিত হলে এটা ইম্পর্টেন্স বেশি, অবভিয়াসলি ভৌত দ্রবণরূপে, ঠিক আছে, ভৌত দ্রবণরূপে পরিবহনে গুরুত্বটা বেশি, ভৌত দ্রবণরূপে পরিবহনের গুরুত্বটা বেশি, ঠিক আছে। কেন গুরুত্বটা বেশি আমি বুঝিয়ে দিচ্ছি, একই ছবি আমি আবার আঁকছি, একটু লক্ষ্য করো, অ্যালভিউলাস কোষ সেই রক্তনালী, এখন অ্যালভিউলাস থেকে যে অক্সিজেনটা রক্তে আসবে সব অক্সিজেন আগে দ্রবীভূত হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। এই যে 2% বলতেছি আমরা, জি স্যার হ্যাঁ 2% ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে প্রাথমিকভাবে সকল অক্সিজেন রক্তরসের সাথে দ্রবীভূত হয়ে যাবে, কারণ রক্তরসের সাথে যদি দ্রবীভূত না হয় অক্সিজেন কখনো হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হতে পারবে না, তার মানে রাসায়নিক যৌগ গঠনের, অক্সিহিমোগ্লোবিন গঠনের পূর্ব শর্ত, রাসায়নিক যৌগ গঠনের অর্থাৎ অক্সিহিমোগ্লোবিন তৈরির পূর্ব শর্ত রক্তরসে দ্রবীভূত হওয়া, রক্তরসে দ্রবীভূত হলেই সে কার সাথে আবদ্ধ হতে পারবে, হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার ওয়ান ইম্পর্টেন্স অফ ভৌত দ্রবণরূপে পরিবহন। ভৌত দ্রবণরূপে পরিবহনে দুইটা গুরুত্ব, একটা এখন বুঝালাম, দেখো বুঝছো কিনা জিনিসটা, আবারও বলছি, যদি অক্সিজেন রক্তরসে দ্রবীভূত না হয়, যদি অক্সিজেন রক্তরসে দ্রবীভূত না হয় তাহলে অক্সিজেন কখনো হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হতে পারবে না, অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হতে হয় তাকে আগে কোথায় দ্রবীভূত হতে হবে, রক্তরসে দ্রবীভূত হতে হবে, তাহলে ব্যাপারটা কি ঘটে জানো, সব অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে যাবে, এবং দ্রবীভূত হওয়ার পর 98% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হবে। আরও সহজ করে বলছি, 100 অণু অক্সিজেন আসছে কোথা থেকে, অ্যালভিউলাস থেকে রক্তে, কোথা থেকে, অ্যালভিউলাস থেকে রক্তে, এই 100টা অণু অক্সিজেন যখন অ্যালভিউলাস থেকে রক্তে আসে, আসার পর তারা রক্তরসে দ্রবীভূত হতে হবে, তারা আগে রক্তরসে মিশে যাবে, এবং রক্তরসে মিশে যাওয়ার পরেই তারা কার সাথে আবদ্ধ হওয়ার সুযোগ পাবে, হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হওয়ার সুযোগ পাবে। তাহলে হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হওয়ার পূর্ব শর্ত রক্তরসে দ্রবীভূত হওয়া, হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হওয়ার পূর্ব শর্ত রক্তরসে দ্রবীভূত হওয়া, কনসেপ্ট ক্লিয়ার, দেখো বুঝছো কিনা এটা, ঠিক আছে। আবার আসো, তোমাদেরকে মনে আছে একটু আগে আমরা পড়েছি এখানে 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ছিল, সরি এখানে 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ছিল, এই 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশার যদি না থাকতো তাহলে জীবনে কোনোদিন অক্সিজেন কোষের ভিতরে ঢুকতে পারত না। এই 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশারটা কে সৃষ্টি করছে, দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন, বোঝা গেছে, এই দ্রবীভূত অক্সিজেন যেটাই যে যেটা দ্রবীভূত ছিল 2% যেটা দ্রবীভূত ছিল সেই প্রেশারটা ধরে রাখছে, এখানে এসে উল্টো বিক্রিয়া হয়, বাইন করে কি তৈরি করে, HBO2 না, পরমুহূর্তে আবার ভেঙে যায় না, পরমুহূর্তে কে ভেঙে যায়, HB তো HB রয়ে গেল, আবার O2 মুক্ত হয়ে গেল না, O2 মুক্ত হয়ে গেল না, এই O2ই তো 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশারটা তৈরি করে তবেই কোথায় ঢুকার সুযোগ পাবে, কোষের ভিতরে ঢুকার সুযোগ পাবে, সে কি এমনি এমনি প্রেশারটা তৈরি করতে পারবে, জি না, এমনি এমনি তৈরি করতে পারবে না, তাকে রক্তরসে দ্রবীভূত থাকতে হবে, এবং রক্তরসে সে দ্রবীভূত থাকে বিধায় এখানে 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশারটা তৈরি হয়। তাহলে ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয় কম 2%, কিন্তু গুরুত্ব বেশি, নাম্বার ওয়ান গুরুত্ব হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হওয়ার পূর্ব শর্ত সকল অক্সিজেনকে কোথায় মিশে যেতে হবে, রক্তরসে মিশে যেতে হবে, নাম্বার টু অক্সিহিমোগ্লোবিন থেকে পরবর্তীতে অক্সিজেন মুক্ত হয়ে যখন কোষের অভ্যন্তরে প্রবেশ করে, কোষের অভ্যন্তরে প্রবেশের পূর্বে তাকে রক্তরসে দ্রবীভূত হয়ে 100 মিলিমিটার অফ মার্কারি প্রেশার সৃষ্টি করতে হয়, কিংবা কথাটাকে এভাবে বলি যে দ্রবীভূত অক্সিজেন ছিল সেটা 100 মিলিমিটার অফ অক্সিজেন প্রেশারটা বজায় রাখছে বলেই অক্সিজেন কোথায় প্রবেশের সুযোগ পাইছে, কোষের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাইছে, বুঝা গেছে। তাহলে এই ছিল অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, আজকে মেইন টপিক ছিল আমার গ্যাসীয় বিনিময় আর গ্যাসীয় পরিবহনের প্রথম অংশ আমি আজকে ক্লিয়ার করে দিলাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যাসীয় পরিবহনে বাকি যেটা অংশ আছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটা ক্লিয়ার করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর আজকে যেটি পড়িয়েছি হাসান গাজী আসমান স্যারের বইতে আমি পৃষ্ঠা বলে দিচ্ছি, আগেই বলেছি স্যারের বইতে আমাদের
পরিবহনটা আসলে ওভাবে আলোচনা করা নাই। হ্যাঁ, আমি তোমাদেরকে কতটুকু পড়িয়েছি মনে আছে? তোমাদের বই ধরে কিন্তু আমি পড়িয়েছি 170 পৃষ্ঠা পর্যন্ত, এতটুকু পর্যন্ত পড়ায় দেওয়া হয়েছে তোমাদেরকে। এরপর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা আমার মনে আছে, এটা আমি পরে পড়াচ্ছি। এই গ্যাসীয় পরিবহনটা আজকে আমি ধরেছি, এটা কিন্তু ট্রিপল স্টার টপিক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার, গ্যাসীয় পরিবহন। ঠিক আছে, গ্যাসীয় পরিবহনে এই অক্সিজেন পরিবহনটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এবং পড়ার সময় অবশ্যই এই ছবিগুলো নিজে আগে খাতায় এঁকে ফেলবে, এঁকে বুঝে বুঝে পড়বে। তাহলে অক্সিজেন পরিবহন, এটা আমি ট্রিপল স্টার দিলাম, এই অক্সিজেন পরিবহনটা খুব ভালো করে পড়ে ফেলবে। ঠিক আছে, অক্সিজেন পরিবহনটা পড়ে ফেলবে। তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব কার্বন ডাইঅক্সাইড পরিবহন। আর আগেই বলেছি, গ্যাসীয় বিনিময়টা আমাদের স্যারের বইতে আলাদা করে টপিকে নেয়। আমি যেটা লিখেছি আজকের ক্লাসের শুরুর দিকে, এটা দেখবে, খাতায় ফ্রেশ করে এঁকে ফেলবে, দুইটা পয়েন্টে করবে, একটি অক্সিজেন পরিবহন, একটি কার্বন ডাইঅক্সাইড পরিবহন। যদি সম্ভব হয় দুটোটাকে কম্বাইন করে একটা পয়েন্ট রেডি করব, একসাথে যে ছবিটা আমি লাস্টে এঁকেছি। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়ব। আল্লাহ হাফেজ।